হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা যে যেখানেই আছেন প্রত্যেকে ভীষণ ভালো আছেন, এবং ভালো আছে আপনাদের সকলেরই পোষা পাখিগুলিও। আমি মৌসুমি, এএম বার্ডসে সকলকে জানাই স্বাগত। আবারও বেশ কিছুদিন হয়ে গেল আমরা কোনো ভিডিও আপলোড করতে পারিনি, একেবারেই সময় পাচ্ছি না বলে। আজকে চেষ্টা করব বেশ কিছু ঘরের ব্রিডিং প্রগ্রেস কীরকম এগিয়েছে দেখিয়ে দেওয়ার। কলোনিতেও কিন্তু আজকে ঢুকে দেখাবো না, বাইরে থেকেই দেখানোর চেষ্টা করব। বেশ কিছু বাচ্চা কিন্তু সেলফে এসে গেছে, বাইরে ঘোরাফেরা করছে সেগুলো, এবং বেশ কিছু বাচ্চা অপালাইনের এবং ফিশার গোত্রীয় আমরা কিন্তু সেপারেট করে দিতে পেরেছি। যেই সময় আমরা সেপারেট করেছি সেই সময় দেখানোটা সম্ভব হয়নি, সেটা দেখাবো আপনাদের। অন্যান্য ঘরের ডিম বাচ্চাগুলোও দেখানোর চেষ্টা করব। আরও একটা জিনিস দেখাবো, যারা নতুন পাখি পালক বন্ধু বান্ধব রয়েছেন, অনেক সময় কিন্তু আমরা জানি না বা বুঝতে পারি না কীভাবে আমরা ডিএনএ করবার জন্য স্যাম্পেলটা কালেক্ট করব। আমাদের বেশিরভাগ পাখির বাচ্চাগুলো যেগুলো অপালাইনের বাচ্চা সেগুলো কিন্তু আমরা ক্লোজ রিং পরিয়ে দিই খুব ছোট বয়সে, সেই কারণে কিন্তু কাটরিং অনেক সময় পরানোর প্রয়োজনটা হয় না। কিন্তু যখন আপনারা কাটরিং পরাবেন, কাটরিংটা বড় বয়সেও পরানো যায়, ক্লোজ রিং পরালে কিন্তু 15-16 দিনের মধ্যেই অবশ্যই বাচ্চাকে ক্লোজ রিংটা পরিয়ে দিতে হয়। তো রিং পরানোটা আজকে দেখাবো না, আজকে দেখাবো কীভাবে ডিএনএ করবার জন্য স্যাম্পেলটা আমরা কালেক্ট করব। তো চলুন সবটাই দেখে নিই। এখানে দেখুন কলোনিতে দেখানোর চেষ্টা করছি, অনেক বাচ্চাই কিন্তু বেরিয়ে গেছে হাড়ির মধ্যে থেকে। ইতিমধ্যে কিন্তু বেশ কিছু বাচ্চা আমরা আলাদা করে দিতে পেরেছি, যদিও সেই মুহূর্তেই ভিডিও দেওয়া সম্ভব হয়ে ওঠেনি আমাদের পক্ষে। দেখুন আপনারা একটু খেয়াল করলে কিন্তু বাচ্চাগুলোর ঠোঁট দেখে, বাচ্চাগুলোর আকার দেখে অবশ্যই বুঝতে পারবেন কোনগুলো বাচ্চা রয়েছে এখানে। এই যে দেখুন সিঙ্গেল যে পাখিটা বসে রয়েছে এটাও কিন্তু বাচ্চা। এখন অবধি হাড়িতেও কিন্তু বেশ কিছু বাচ্চা রয়েছে, বেশ কিছু ঘরে ডিমও আমরা দেখতে পেয়েছি। ওপরের যে স্টিকটা রয়েছে তার শেষের দিকেও কিন্তু বেশ কয়েকটা বাচ্চা আছে, আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। কিছু বাচ্চা আমরা আলাদা করে দিয়েছি, সেই বাচ্চাগুলোকে আগে দেখে নেব। অপালাইনের যে সমস্ত বাচ্চাগুলো আমরা আলাদা করতে পেরেছি, বেশ কিছু বাচ্চাই কিন্তু সেলফে এসে গেছে যেগুলোকে সময়ের অভাবে আলাদা করতে পারিনি এখনও অবধি, আর এই বাচ্চাগুলো কিন্তু বেশ কয়েকদিন হয়ে গেল আমরা আলাদা করে দিয়েছি। আশা করছি খুব কাছ থেকেই হয়তো দেখাতে পারছি। এগুলো কিন্তু সবকটাই রয়েছে মেল, আরও কিছু বাচ্চা অবশ্যই প্যান্টসের সঙ্গেই রয়েছে, যদি ওদের বয়সটা হয়ে গেছে আলাদা করার মতো, আলাদা করা সম্ভব হয়নি, সেগুলোকেও অবশ্যই দেখিয়ে দেব। এখানেও রয়েছে দুটোই অপালাইন, একটা রয়েছে রোজি গ্রুপের, একটা রয়েছে ফিশার গ্রুপের। আর কলোনিতে বেশ কিছু বাচ্চা হয়েছিল, আগের ভিডিওতেই দেখানো হয়েছে, কলোনি থেকে কিন্তু এই বাচ্চাগুলোকে আমরা সেপারেট করতে পেরেছি। আরও বেশ কিছু বাচ্চা রয়েছে, এর আগের ভিডিওতেও আমরা জানিয়েছিলাম যে যেহেতু কলোনিতে ঠিকঠাকভাবে ডেটটা আমরা উল্লেখ করতে পারছি না, যেহেতু বিভিন্ন ঘরে বিভিন্ন রকম টাইমে ডিম এবং বাচ্চাগুলো ডিম দেওয়া, বাচ্চা ফোটা এগুলো চলছে, সেই কারণে কিন্তু সঠিক না জানতে পারার কারণে যতটা আমাদের পক্ষে রাখা সম্ভব আমরা একটু বেশি দিন কলোনির মধ্যে রেখে তবেই কিন্তু বাচ্চাগুলো আলাদা করছি। এই বাচ্চাগুলো আলাদা করা সম্ভব হয়েছে। আরও বেশ কিছু বাচ্চাই কিন্তু কলোনিতে রয়েছে যেগুলো সেলফে এসে গেছে ইতিমধ্যেই। এবার একটা ফস্টার পেয়ারের কাছে আমরা চলে এসেছি, যেখানে কিন্তু তিনটে বাচ্চা রয়েছে অপালাইনেরই বাচ্চা। খুব ভালোভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি বাচ্চাগুলোকে। একটা রয়েছে গ্রিন অপালাইন, আর বাকি দুটো রয়েছে মব পার্বলু অপালাইন ইভিং। বাচ্চাগুলোর সাইজ আপনারা দেখতেই পাচ্ছেন,
এর যে ফিমেলটা রয়েছে ফস্টার পেয়ারের মধ্যে যেটা ফিমেল সেটা কিন্তু ইতিমধ্যে ডিম দিয়ে দিয়েছে, সেই কারণে কিন্তু দেখতেই পাচ্ছেন তিনটে বাচ্চাকেই হাড়ির বাইরে বের করে দিয়েছে। আরও একটা জিনিস বলবো, এই রকম সময় বাচ্চা যখন প্রায় সেলফে আসার মতো 40-45 দিন বয়স হয়ে গেছে, এই সময় আমরা বক্স বা হাড়ি যেটাই ব্যবহার করছি না কেন সেটার নেস্টিং মেটেরিয়ালগুলো কিন্তু সম্পূর্ণভাবে চেঞ্জ করে দেওয়া উচিত। তার কারণ যখনই পুরনো নোংরা নেস্টিং মেটেরিয়ালের মধ্যে পাখি পরবর্তী ডিম দিয়ে দেবে, এবং আমরা যদি সেই ডিমটা ফস্টারিং করি অথবা সেই পেয়ারের কাছে সেই ডিমগুলো রেখেও দিই, যখন পরবর্তী ক্লাচের অর্থাৎ দ্বিতীয় ক্লাচের বাচ্চাগুলো উঠবে তখন কিন্তু বাচ্চার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ নেস্টিং মেটেরিয়ালের মধ্যে কিন্তু পোকামাকড়, নেস্টিং মেটেরিয়ালগুলোর মধ্যে কিন্তু অনেক সময় পোকামাকড় জন্মাতে পারে, মায়ের সমস্যাটাও কিন্তু এক্ষেত্রে বাড়তে পারে অনেকটাই। সেই কারণে কিন্তু আমাদের সবসময় উচিত প্রথম ক্লাসের বাচ্চাগুলোর বয়স যখন 40-45 দিন হয়ে যাবে তখন কিন্তু ঘরে আমি যখনই হাড়ি ব্যবহার করছি অথবা বক্স ব্যবহার করছি যেটাই ব্যবহার করে থাকি না কেন তার ভেতরের যে নেস্টিং মেটেরিয়ালটা সম্পূর্ণটা চেঞ্জ করে দেবো। আমি আবারও রিপিট করছি, সম্পূর্ণটা বদলে দেব। এর আগে যখন আমি ভিডিওতে দেখিয়েছিলাম যে বাচ্চা ছোটো থাকা অবস্থায় আমি নেস্টিং মেটেরিয়াল দিচ্ছিলাম, তখন কিন্তু আমি নেস্টিং মেটেরিয়ালটা পুরোপুরি পরিবর্তন করে দিইনি, শুধুমাত্র যাতে বাচ্চাগুলো ভিজে অবস্থায় না থাকে, ওরা সবসময় যেমন খাবারটা খাচ্ছে সেরকম পটিটাও কিন্তু হাড়ির মধ্যে বা বক্সের মধ্যে করছে, সেই অবস্থায় কোনোভাবেই যাতে পাখির বাচ্চাগুলো ঠান্ডা লেগে না যায়, কোনো রকম মাইসের প্রবলেম না হয়, সেই কারণে আমি অল্প পরিমাণে, আমরা যেহেতু কাঠের ছিলকা ব্যবহার করি সেই কাঠের ছিলকাটা আমরা অল্প অল্প পরিমাণে দিয়ে দিতে থাকি, কিন্তু তখন সম্পূর্ণভাবে পরিবর্তনের কোনো প্রয়োজন হয় না। কিন্তু যখনই এই বয়সী বাচ্চা হয়ে যাবে, ধীরে ধীরে বাচ্চা হাড়ি বা বক্সের বাইরে বেরোতে শুরু করবে, তখন কিন্তু নেস্টিং মেটেরিয়ালটা সম্পূর্ণভাবে চেঞ্জ করে দিতে হবে, অর্থাৎ নোংরা যে নেস্টিংটা পুরোটা পাল্টে নতুনভাবে, আগে যেমন দেওয়া হয়েছিল পিঁপড়ে মারার পাউডার, নিম পাউডার যারা ব্যবহার করি নিম পাউডার, কাঠের ছিলকা বা আপনারা যে যেটা ব্যবহার করছেন সেই জাতীয় নেস্টিং মেটেরিয়ালগুলো আপনারা ব্যবহার করবেন সম্পূর্ণ নতুনভাবে। এই বোর্ডটা দেখে আপনারা ইতিমধ্যে বুঝেই গিয়েছেন এই ঘরেও কিন্তু আমরা ফস্টারিং করেছি, দেখিয়ে দেবো এর মধ্যে আমরা কী দেখতে পাই। প্রথমে দেখে নিন ফস্টার পেয়ারটাকে, এখানে একটা ব্লু রোজির পেয়ার রয়েছে, এখানে কিন্তু দুটো খুব ছোট বাচ্চা রয়েছে, এগুলো রয়েছে গ্রিন অপালাইন ইভিংয়ের বাচ্চা, আরও একটা ডিম রয়েছে সেটাও ফুটবে, এখানেও আরও একটা অপালাইনের পেয়ার রয়েছে। এই বছর আমাদের যে সমস্ত ফস্টার পেয়ার রয়েছে তার তুলনায় কিন্তু অপালাইনের পেয়ার বা আদার্স পেয়ারগুলো বেশি রয়েছে, যার কারণে কিন্তু বেশ কিছু পাখিকেই এই বছর নিজের ডিম বাচ্চা নিজেকেই করতে হবে। ভীষণ বিচ্ছিরিভাবে উড়ে গেল, ডিমের ক্ষয়ক্ষতি হয় কিনা এটা একটা আশঙ্কার বিষয়। হাড়িতে ডিম রয়েছে, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু নেস্টিং মেটেরিয়ালটা ঠিকঠাকই ছিল, যেহেতু হঠাৎ করে বেরিয়েছে পাখি সেই কারণে কিন্তু এলোমেলো হয়ে গেছে, এখানে দুটো ডিম দেখা যাচ্ছে। এই হাড়িতেও কিন্তু পাখি ডিম দেওয়া শুরু করে দিয়েছে, দেখে নেওয়া যাক কটা ডিম আমরা দেখতে পাই। এখানে দেখানো সম্ভব হচ্ছে যে চারটে ডিম কিন্তু এই মুহূর্তে আমরা এই হাড়িটায় দেখতে পাচ্ছি। পেয়ারটা দেখিয়ে দিই, এইটা হচ্ছে পেয়ারটা, এই খাঁচায় যে ফিমেলটা রয়েছে মনে হচ্ছে রেডি হয়ে গেছে ডিম দেওয়ার জন্য, কিন্তু ডিম দিয়েছে কিনা সঠিক আমরাও জানি না, তো চলুন দেখে নিই একসাথে।
এই হাড়িতেও কিন্তু প্রথম ডিমটা দিয়ে দিয়েছে পাখি, দেখতেই পাচ্ছেন আপনারা। এই পেয়ারটাও কিন্তু ডিম দেওয়া শুরু করে দিয়েছে। তো দেখে নেব এখানে আমরা কটা ডিম দেখতে পাই। এই পেয়ারটার কাছেও কিন্তু আমরা প্রথম একটা ডিমই দেখতে পেলাম। যেই সময় পাখিগুলো ব্রিড করা শুরু করছে, ডিম দেওয়া শুরু করছে, সেই সময় কিন্তু ক্যালসিয়াম, ভিটামিন এগুলো আমাদের পাখির জন্য খুবই জরুরি হয়ে পড়ে। তবে আরও একটা দিক আমাদের খেয়াল রাখতে হবে, কখনোই যেন পাখিকে ব্যবহার করা ভিটামিন খুব বেশি পরিমাণে দেওয়া না হয়ে যায়। নেব বাচ্চাগুলোর ফিডার কালার কিন্তু এসে গিয়েছে, দেখে নেব কী কী বাচ্চা এর মধ্যে রয়েছে। কোনোভাবে বের করা যাচ্ছে না, দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু একটা গ্রিন অপালাইন আর দুটো গ্রিন ফিশার আপনারা দেখতে পাচ্ছেন, যেগুলো সবকটাই কিন্তু অপালাইনের বাচ্চা। গ্রিন অপালাইন যেটা রয়েছে ওটা রয়েছে ফিমেল, এবং এই যে ফিশার দুটো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো রয়েছে মেল। এবং রয়েছে এই ঘরেও, এবার দেখে নেব এই ঘরটায় আমরা কি দেখতে পাই। এই ঘরের বাচ্চাগুলো কিন্তু বেশ বড় হয়ে গিয়েছে। হাড়ির মধ্যে থাকা অবস্থাতেই দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু তিনটেই রয়েছে গ্রিন অপালাইন ইভেন। আশা করছি খুব ভালোভাবে আপনারা দেখতে পেয়েছেন, তিনটে বাচ্চায় গ্রিন অপালাইন ইউইং রয়েছে, অনেকটা বড়ও কিন্তু হয়ে গেছে বাচ্চাগুলো। এবার এই হাড়িতেও দেখে নেব এই হাড়িতে আমরা কি দেখতে পাই। এখানে কিন্তু তিনটে বাচ্চা রয়েছে, একটা রয়েছে গ্রিন অপালাইন স্পিড ব্লু, আর এখানে যে দুটো সাদা পাখি আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট বুল, এগুলো কিন্তু স্প্লিট ইনো রয়েছে। দেখে নিন ফস্টার প্যারেন্টসকে, এখানে যে গ্রিন অপালাইনটা রয়েছে সেটা রয়েছে মেল, আর লুটিনো রোজি যেটা রয়েছে সেটা রয়েছে ফিমেল। এই খাঁচাতেও কিন্তু আমাদের একটা ফস্টার পেয়ার রয়েছে, সদ্য বাচ্চা ফুটছে, দেখে নেওয়া যাক। ভীষণই ছোট্ট বাচ্চা রয়েছে দুটোই, এগুলো কিন্তু অপালাইনের বাচ্চা, দেখতেই পাচ্ছেন। অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে দিদি যখন আমরা ফস্টারিং করব তখন যে মার্কার পেন দিয়ে তুমি লিখতে বলছো, এই মার্কার পেনের জন্য কোনো রকম কোনো বাচ্চার ক্ষয়ক্ষতি হতে পারে কিনা, ডিমগুলো ফোটার ক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে কিনা। তো তাদের প্রত্যেকের জন্যই বলি এই ধরনের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যাই হয় না, কিন্তু যেহেতু ডিমের যে আস্তরণটা সেটা কিন্তু খুব পাতলা থাকে, আমরা সবসময় চেষ্টা করব যে মার্কারটা আমরা ব্যবহার করছি সেই মার্কারের মাথাটা খুব মোটা যেন হয়। মোটা হলে কী হবে, ডিমের মধ্যে কোনো রকম আঘাত কিন্তু এই এর মাথাটার জন্য সৃষ্টি হবে না। আর এই যে কালিটা, এর জন্য কিন্তু কোনো ক্ষতি এখনও অবধি আমাদের ফার্মে হয়নি। অনেকে আমরা ভুলবশত সরু মার্কার ব্যবহার করে ফেলি, নতুন যখন পাখি ডিম দিচ্ছে সদ্য যেদিনের ডিমটা সেই দিনই আমরা যদি কোনো কারণে ফস্টারিং করে ফেলি, ডিমের ওপরের যে আস্তরণটা সাদা অংশটা খোসাটা
সেটা কিন্তু ভীষণই নরম থাকে প্রথম দিনে প্রথম অবস্থাতে। সেই অবস্থায় লিখতে গিয়ে কিন্তু অনেক সময় ডিমের উপরে ছিদ্র হয়ে যেতে পারে, উপরের খোসাটা ফেটে যেতে পারে, এতে করে কিন্তু সেই ডিমটা অবশ্যই নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে যায়, বা বেশিরভাগ ক্ষেত্রেই জিনিসটা নষ্ট হয়ে যায় যদি এই ওপরের খোসাটা সাদা অংশটা ফেটে যায় বা ফুটো হয়ে যায়। তাহলে এবার আরও আরেকটা খাঁচার কাছে আমি চলে এসেছি, এই খাঁচাতেও কিন্তু ছোটো বাচ্চা রয়েছে, দেখে নেব ওরা কী অবস্থায় রয়েছে। এখান থেকে খুব ভালোভাবেই দেখা যাচ্ছে এখানে কিন্তু দুটো ডিম রয়েছে, সাথে রয়েছে দুটো খুব ছোট বাচ্চা। এক্ষেত্রে আরও একটা জিনিস দেখিয়ে দেব, আমরা যখনই ফস্টারিংয়ের উপর কাজ করব বা অন্য ক্ষেত্রেও যখন ফস্টারিং করব না সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু আমরা অনেক সময় অনেক রকম সমস্যার সম্মুখীন হই। আমার হাতে এই মুহূর্তে যে ডিমটা রয়েছে আমি দেখানোর চেষ্টা করব, এখানে কিন্তু আমি নেল পালিশ দিয়ে, এখানে যেমন 26 লেখা রয়েছে খাঁচার নাম্বার, তার সাথে কিন্তু আমি এখানে একটা নেল পালিশের দাগ দিয়েছি। এটা কিন্তু কোনো মার্কিং করার জন্য নয়। তবে কেন দিলাম এটা? এই যে ডিমটা, এটা ফস্টারিং করবার সময় পাখি হঠাৎ বেরিয়ে যাওয়ার কারণে কিন্তু পাখির নখের আঁচড় লেগে এখানটা হালকা একটা দাগ হয়ে গিয়েছিল, স্পট হয়ে গিয়েছিল। এই ধরনের হালকা ফাটা চিহ্ন এর থেকে কিন্তু পরবর্তী সময় পাখি যখনই ফস্টারিং করা হোক বা নিজের ডিম নিজে করুক, সেক্ষেত্রে পাখি যখনই ডিমটাকে ঘোরাবে, এইভাবে ঘোরাতে থাকবে, কোনো কারণে ডিমটা যদি ফেটে যায় তখন কিন্তু সেই ডিমটার থেকে পরবর্তী সময় আর বাচ্চা হবে না। এইরকম অবস্থায় যদি আমরা কখনো দেখি একটু ভালো ধরনের নেল পলিশ আমরা কিন্তু ব্যবহার করতে পারি ওই ফাঁকা যে জায়গাটা, ফাঁকা যে অংশটা তার উপরে প্রলেপ দেওয়ার জন্য, এবং তারপরে যখনই নেল পলিশটা শুকিয়ে যাবে আমরা ফস্টারিং করতে পারি, অথবা যেই পেয়ারের কাছে আমরা ডিমটা দিতে চাই তার কাছে রেখে দিতে পারি। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এতে কোনোরকম কোনো সমস্যা হয় না, যদি ডিমের ভেতরে, ডিমের যে সাদা অংশটা তার ভেতরেও কিন্তু হালকা একটা পর্দার মতো অংশ থাকে, সেই পর্দাটা কোনো কারণে যদি ফেটে যায় তখন কিন্তু সমস্যা হতেই পারে। কিন্তু যতক্ষণ না ভেতরের পর্দাটা কোনোরকমভাবে ফেটে না যাচ্ছে ততক্ষণ কিন্তু এভাবে আমরা এর থেকে ডিম, এই যে এই ধরনের ডিমগুলো এর থেকে আমরা অবশ্যই বাচ্চা পেতেই পারি যদি ডিমটা ফার্টাইল হয়ে থাকে। তাহলে এবার দেখে নেব, এখানেও কিন্তু বাচ্চা ফুটে গেছে, একটু বড়ও হয়েছে বাচ্চাগুলো, যদিও এখনও কালার বোঝার মতো বড় কিন্তু বাচ্চাগুলো হয়নি। এখানে দুটো বাচ্চা রয়েছে দেখাই যাচ্ছে, এই হাড়িতে আমাদের ফস্টার পেয়ার, এই খাঁচাতে রয়েছে আমাদের একটা ফস্টার পেয়ার। প্রথমে পেয়ারটাকে দেখে নেব, আর এখানে কিন্তু ফস্টারিং করা রয়েছে, চারটি ডিম দেখাই যাচ্ছে। এখানে যে একটা কোবাল্ট অপালাইন এবং একটা গ্রিন অপালাইন রয়েছে, এই দুটো রয়েছে বেবি, আর বাকি যে দুটো পাখিকে দেখা যাচ্ছে গ্রিন অরেঞ্জ হেড অপালাইন, এই দুটো রয়েছে ফস্টার প্যারেন্ট। এই যে বাচ্চা দুটো, এটাও কিন্তু সেলফে এসে গেছে, আমাদের আলাদা করা হয়নি এখনও, খুব শিগগিরই এরাও আলাদা হয়ে যাবে। এই হাড়ির বাচ্চাগুলো বেশ খানিকটাই বড় হয়ে গেছে, বের করে দেখানো যাবে না, চেষ্টা করছি কাছ থেকে দেখানো। একটা রয়েছে গ্রিন অপালাইন, একটা রয়েছে কোবাল্ট অর ভায়োলেট অপালাইন ইউইং। আমি কোবাল্ট অর বললাম এই কারণে যেহেতু হাড়ির মধ্যে রয়েছে, কালারটা বুঝতে আমারও একটু সমস্যা হচ্ছে।
এবার বাচ্চাটাকে দেখার চেষ্টা করুন। ভীষণ সুন্দর কোয়ালিটির পাখিটা, দেখতেই পাচ্ছেন আপনারা, ভীষণ সুন্দর পাখিটা। এখনো সেলফে আসেনি, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু তিনটে বাচ্চা রয়েছে এই হাঁড়িতে। বেরিয়ে গেছে একটা বাচ্চা, যেই বাচ্চাটা হাতে ছিল সেটা কিন্তু বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আরও যে দুটো বাচ্চা রয়েছে তার মধ্যে একটা রয়েছে গ্রিন ইউইং, আরেকটা রয়েছে গ্রিন অপালাইন। যেহেতু একেবারে নিচের খাঁচা, একটু দেখাতে সমস্যা হচ্ছে। এবার আশা করি কম বেশি হলেও আপনারা দেখতে পাচ্ছেন একটা গ্রিন অপালাইন আর গ্রিন ইউইংটাকে একটু কম দেখা। হ্যাঁ, এবার বোঝা যাচ্ছে, হ্যাঁ এবার কিন্তু বোঝা যাচ্ছে আশা করি। এই সমস্ত পাখিগুলোর দেখুন, এই মুহূর্তে আমরা হাঁড়িটা খুলে রেখেছি, রেস্টে দিয়ে রেখেছি বেশ কিছু দিন, অন্তত পক্ষে এক থেকে দেড় মাস আমরা এই পাখিগুলোকে রেস্টেই রাখবো। তার পরবর্তী সময় আবারও হাঁড়ি দেব এবং ওদের থেকে আমরা ডিম তুলে নেব। এরকম বেশ কিছু পেয়ার কিন্তু রয়েছে যাদের এই মুহূর্তে আমরা রেস্টেই রেখেছি। এখানে যে পেয়ারটা ছিল, দেখুন যে গ্রিন অপালাইনটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা রয়েছে ফিমেল, আর এখানে যে মক ফিশারটা রয়েছে সেটা ছিল মেল, যেটা ছিল পসিবল স্প্লিট অপালাইন। কিন্তু এর থেকে আমরা কোনো অপালাইন বাচ্চা পাইনি, তাতে করে বুঝতে পারছি যে এটা কিন্তু স্প্লিট অপালাইন হয়নি। কিন্তু যেহেতু ফিমেলটা অপালাইন রয়েছে, এই বাচ্চাগুলো যে তিনটে বাচ্চা রয়েছে, একটা গ্রিন ফিশার, একটা ভায়োলেট ফিশার এবং একটা কোবাল্ট ফিশার, এই তিনটে বাচ্চাকে আমরা ডিএনএ করে নেব। ডিএনএ করে যদি কোনোটা মেল হয় তাহলে কিন্তু মেলটা পরবর্তী সময় অবশ্যই স্প্লিট অপালাইন হয়ে যাবে, যেহেতু এখানে ফিমেলটা রয়েছে গ্রিন অপালাইন। কিন্তু মকটা স্প্লিট অপালাইন নয়, যে মেলটা ছিল অ্যাডাল্ট যে মেলটা, সেই কারণে কিন্তু আমরা এর থেকে কোনো রকম কোনো অপালাইন বাচ্চা পাইনি। তো বাচ্চা দুটো বেশ বড় হয়ে গেছে, বাইরে বের করা যাবে না, অনেকটা বড়। একটা বাচ্চা আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু দুটোই গ্রিন অপালাইন রয়েছে, একটা অলিভ অপালাইন একটা গ্রিন অপালাইন। আশা করি খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি এখানে কিন্তু চারটেই অপালাইন রয়েছে, দুটো রোজি গ্রুপের অপালাইন এবং দুটো ফিশার গ্রুপের অপালাইন, দেখতেই পাচ্ছেন। যেহেতু রাতের দিকে, সেই কারণে কিন্তু হয়তো একটু আলোর জন্য সমস্যা হতে পারে, আপনারা একটু কনসিডার করবেন প্লিজ। এখানে কিন্তু দেখুন ইতিমধ্যে নেস্টিংটা চেঞ্জ করা হয়ে গেছে এবং পাখি দুটো ডিমও দিয়ে দিয়েছে। ডিম দেওয়ার সাথে সাথে আপনারা দেখুন এর মধ্যে কিন্তু নাম্বারিং করা আছে এবং এগুলো ক্রসেড ডিম, অর্থাৎ এগুলো আনফার্টাইল ডিম যেগুলো আমরা দিয়ে রেখেছি। এই মুহূর্তে বাচ্চা ভেতরেই থাকছে ম্যাক্সিমাম টাইম, অনেক সময় বেরোচ্ছেও, কোনো কারণে যাতে ফাটিয়ে না দেয়, এরকম সময়েও কিন্তু ডিম যদি আপনারা ফস্টারিং করেন, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কিছু করে না, ক্ষয়ক্ষতি হয় না। দেখে নিন ডিমটা, আমরা কিন্তু ওদের ডিমগুলোর পরিবর্তে এই ডিমগুলোকে দিয়ে রেখেছি, কয়েকটা দিন পরে তারপরে গিয়ে আমরা কিন্তু ফস্টারিংটা করব। এই ঘরেও কিন্তু বাচ্চা রয়েছে, বেশ খানিকটা বড়ও হয়ে গেছে বাচ্চাগুলো, দেখিয়ে দেব। একটা গ্রিন অপালাইন রয়েছে, গ্রিন আর পেস্টাল অপালাইন, আর আরেকটা রয়েছে কোবাল্ট অপালাইন। এই হাঁড়িতেও কিন্তু বাচ্চা রয়েছে, একটু বড়ও হয়েছে বাচ্চাগুলো, দেখে নেব।
এখানেও সেম বাচ্চাই রয়েছে, যদিও এখানে যে কোবাল্টটা রয়েছে সেটা কিন্তু ফিশারে এসেছে। আর পেস্টাল বা গ্রিন অপালাইন এটা কিন্তু দেখতেই পাচ্ছেন দুটো বাচ্চা এখানেও রয়েছে। এখানেও কিন্তু বাচ্চাগুলো বেশ খানিকটাই বড় হয়ে গেছে, আশা করছি কালারও বোঝানো সম্ভব হবে। তো দেখে নিন বাচ্চাগুলোকে। হ্যাঁ, একটু আলো হলে ভালো হয়। এবারে আশা করছি আপনারা প্রত্যেকেই খুব ভালোভাবে বুঝতে পারছেন। এটা রয়েছে একটা গ্রিন ফিশার, এগুলো কিন্তু সবই অপালাইনেরই বাচ্চা। এটা রয়েছে একটা মব অপালাইন ইভিং। আশা করি বোঝাতে পারছি। আর আরো একটা বাচ্চা রয়েছে, এটা কিন্তু রয়েছে ভায়োলেট অপালাইন ইভিং, একেবারে ডিএফ ভায়োলেট। বাচ্চাগুলো এখনও যদিও অনেকটাই ছোট, যদিও ফেদার কালার বোঝা যাচ্ছে হালকা, বাচ্চাগুলোর কোয়ালিটি কিন্তু ভীষণ সুন্দর এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। বেশ কিছু ঘরে কিন্তু ডিম বাচ্চা, কিরকম কি ব্রিডিং প্রোগ্রেস এসেছে, বাচ্চাগুলোর কালারও এখন আশা করি বুঝতেই পেরেছেন আপনারা, সবটাই দেখিয়ে দিয়েছি। কিন্তু অনেক নতুন পাখি পালক বন্ধু বান্ধব যখনই মেল ফিমেল সঠিকভাবে নির্ধারণ করবার জন্য ডিএনএ পাঠাতে চান, তো কীভাবে আমরা স্যাম্পেলটা কালেক্ট করব সেটা কিন্তু অনেকেই আমরা জানি না। যারা নতুন তাদের ক্ষেত্রে যাতে সুবিধা হয় আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব একটা পাখিকে ধরে কীভাবে ডিএনএ করার জন্য স্যাম্পেলটা কালেক্ট করতে হয়। এক্ষেত্রে আরও একটা কথা বলবো, যেহেতু আমাদের ম্যাক্সিমাম পাখিগুলোকে অপালাইনের বাচ্চাগুলোকে আমরা ক্লোজ রিং পরিয়ে দিয়েছি, সেই কারণে কিন্তু রিং পরানোটা আজকে দেখাবো না, পরবর্তী কোনো সময় এই নিয়েও ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যারা বড় বয়সে পাখিকে রিং পরাবেন তারা কিন্তু কখনোই ক্লোজ রিং নয়, কাট রিং ব্যবহার করবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে ডিএনএর জন্য স্যাম্পেল কালেক্ট করতে হয়। এই মুহূর্তে কিন্তু অর্ণবের হাতে যেই পাখিটা রয়েছে গ্রিন অপালাইন পসিবল স্প্লিট ব্লু, সেই পাখিটার কিন্তু ডিএনএর জন্য স্যাম্পেল আমরা কালেক্ট করে নেব। তো দেখে নেওয়া যাক কীভাবে স্যাম্পেলটা আমরা কালেক্ট করছি। আরও একটা কথা বলবো, এক্ষেত্রে পাখির ডিএনএ টেস্টের জন্য ফেদার আমরা যেখান থেকে তুলছি এরকমভাবে একই জায়গা থেকে ফেদার নিতে হবে এমন কিন্তু কোনো কথা নয়, অন্য অনেকভাবেই কিন্তু ডিএনএ করা যায়, আমরা যেভাবে করি সেটাই আমরা দেখানোর চেষ্টা করব। তো চলুন দেখে নেওয়া যাক। আচ্ছা, প্রথমে জিনিসটা দেখে নিন আপনারা, এখানে কিন্তু পাখিটাকে ক্লোজ রিং ছোট বয়সেই পরানো রয়েছে। আমাদের ফার্মের নামও কিন্তু রয়েছে রিংয়ের মধ্যে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবার দেখুন আমরা রিং দেখি আমরা। হ্যাঁ, আরও একটা কথা, যখনই আমরা একটু হাই মিউটেশনের পাখি করব তখনই আমরা যেমন নিজেরা সচেতনভাবে পাখিগুলোর পেয়ারিংটা করব, ঠিক তেমনই পরবর্তী সময়ে আমাদের কাছ থেকে যারা বাচ্চাগুলো কিনবে তারাও কিন্তু চাইবে এর যে প্যারেন্টস ছিল তারা কী কী রয়েছে সেই মিউটেশন সম্পর্কে সঠিকভাবে তথ্য নিয়ে তবেই পাখিগুলো কিনছে। সুতরাং এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ডিএনএ, শুধুমাত্র রিং নাম্বার, রিংটা পরিয়ে দেওয়া এটাই যথেষ্ট নয়, আমাদের কিন্তু একটা ডায়েরি মেনটেন করার প্রয়োজন হয়। এর বাবা কী রয়েছে, এর মা কী রয়েছে, অর্থাৎ কোনোটা স্প্লিট ব্লু কিনা, কোনোটা পার ব্লু কিনা, এরা ভিজুয়ালি কী রয়েছে, এবং যে বাচ্চাটা এসেছে সেই বাচ্চাটা কী মিউটেশনে এসেছে, এই সমস্তটাই কিন্তু আমাদের ডায়েরি মেনটেন করে লিখে রাখতে হবে, যাতে করে আমরা যেমন সঠিক পদ্ধতিতে পাখি পালন করব আমাদের কাছ থেকে নেওয়া কোনো পাখি
পরবর্তী সময় যারাই তাদের নিজেদের ফার্মে নিয়ে যাচ্ছেন তারাও কোনো কিছু ভুলের সম্মুখীন না হন, অর্থাৎ সঠিক তথ্য জেনে তবেই তারা পাখিটা কিনতে পারেন। সেই কারণে কিন্তু ডায়েরিটা অবশ্যই মেনটেন করতে হবে, মেল ফিমেল কী কী ছিল, কী নিউট্রিশনের ছিল এবং বাচ্চাটা কী নিউট্রিশনের, তার রিং নাম্বার কত, এই সব কিছু সঠিকভাবে অবশ্যই আমাদের লিখে রাখতে হবে। তো দেখে নিন কীভাবে আমরা ফেদারটা নিচ্ছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে একবারে ফেদারটা নেওয়ার। দেখতেই পেলেন অর্ণব কিন্তু ফেদারটা নিয়ে নিয়েছে এবং ফেদারটা দেখুন স্যাম্পল কালেক্ট করবার পর কিন্তু আমরা এটাকে ভেতরে নিয়ে নিয়েছি এনভেলপের ভেতরে। এই সময় যখন আপনারা এটাকে দিচ্ছেন অর্থাৎ পালকগুলোকে ভেতরে রাখছেন সেই সময় কিন্তু পাখনার যে পয়েন্টগুলো অর্থাৎ এই মাথার দিকের অংশগুলো কখনোই কিন্তু টাচ করবেন না, টাচ না করেই ভেতর দিকে দেওয়ার চেষ্টা করবেন। এবার দেখে নিন, অনেকেই আমাদের কাছে জানতে চান যে আমরা কোথা থেকে ডিএনএটা করাই, সেটা দেখিয়ে দেব, সাথে আরও একটা কথা বলবো আমরা যেখান থেকে করি সেটা তো দেখাচ্ছি, কিন্তু তাতে সকলের যে এখান থেকেই করতে হবে সেটা নয়, আমরা এখান থেকে করি শুধুমাত্র সেই কারণেই এটা দেখানোর চেষ্টা করা হচ্ছে। আপনারা যেখানে পছন্দ করবেন, বিভিন্ন কোম্পানি রয়েছে ডিএনএ করবার মতো, সেখান থেকেই কিন্তু আপনারা করতে পারেন। তো দেখে নিন ডিএনএটা করবার জন্য কিন্তু এই যে কলামগুলো রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে। আমরা যেই পাখির জন্য ডিএনএ করতে পাঠাচ্ছি সেই পাখির সমস্ত ডিটেলস কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি, অর্থাৎ রিং নাম্বার দিয়ে দিয়েছি, আমাদের ফার্মের নাম দিয়ে দিয়েছি আর পাখির মিউটেশনটাও কিন্তু সঠিকভাবে দিয়ে দিয়েছি। তো এভাবেই আমরা ডিএনএগুলো পাঠিয়ে থাকি, আপনারা যেখানে পছন্দ মনে করবেন সেখানেই অবশ্যই পাঠিয়ে নেবেন। আর কিন্তু অনেক সময় যারা নতুন তারা জানেন না কোথায় করবেন, সেই কারণে কিন্তু সম্পূর্ণ ডিটেলসটাই দেওয়ার চেষ্টা করলাম। দেখুন যারা আমরা যেখান থেকে করি অর্থাৎ রেড ভ্যালি থেকে এখান থেকে যারা করতে চাইছেন এখানে কিন্তু সমস্ত ডিটেলসটাই দেওয়া রয়েছে। আবারও বলবো আপনারা পছন্দ মতো জায়গা থেকেই অবশ্যই করুন, কিন্তু যারা এখান থেকে করতে চান তারা এখান থেকেও চাইলে করতে পারেন। আজকে তো দেখিয়ে দিলাম আমাদের ঘরের প্রগ্রেস এবং সাথে দেখিয়ে দিলাম যারা নতুন পাখি পালক বন্ধু বান্ধব রয়েছেন তাদের জন্য কীভাবে ডিএনএ স্যাম্পেলটা কালেক্ট করবেন। আর অনেকেই কিন্তু অ্যাড্রেসটা জানতে চান, তো অ্যাড্রেস কিন্তু ওর মধ্যেই আপনারা একটু পজ করলেই দেখতে পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন এবং এভাবেই সাথে থাকবেন এএমবার্সের। ধন্যবাদ। আজকে তো আমাদের ঘরের ব্রিডিং প্রগ্রেস খুব ভালোভাবে দেখিয়ে দিলাম, বাচ্চাগুলোর কালারও আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এই মুহূর্তে কিন্তু আমি আবারও বলে নেব, ক্ষমা চেয়ে নেব সকলের কাছে, সময়ে ঘাটতি থাকার জন্য কিন্তু ভিডিও আসতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তবুও আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের মতো করে সময় বের করার, যতটুকু আপনাদের সঙ্গে শেয়ার করা যায় সেটা শেয়ার করা। যারা নতুন তারা কিন্তু বুঝতে পারলেন যে কীভাবে ডিএনএ এর জন্য স্যাম্পেলগুলো কালেক্ট করতে হবে। আর অনেকেই কিন্তু আমাদের কাছে জানতে চান রেড ভ্যালির অ্যাড্রেসটা কী, আপনারা কিন্তু একটু ভিডিওটা পজ করে নিলে বা স্ক্রিনশট নিয়ে নিলেই কিন্তু অ্যাড্রেসটা পেয়ে যাবেন। আবারও বলবো শুধুমাত্র আমরা এখান থেকে করি বলেই আমরা এটা বলেছি, আপনারা যেখানে খুশি যেখানে আপনাদের পছন্দ সেখানেই কিন্তু করতে পারেন ডিএনএ টেস্ট। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সকলে ভালো থাকবেন এবং এভাবেই সাথে থাকবেন পরবর্তীতেও এএমবার্সের। ধন্যবাদ।